मोबाइल चोरी करी स्कूल मेडिकल और न्यू मार्केट रोजार मध्य न्यू मार्केट भलो क्ज है और हमें सब समय स्कूल कलेजे बच्चा पोलान माँ बाबा लिया जाए क्योंकि हमें मोबाइल बैगे चेन खुले मोबाइल लिया लिया इमरान हिसेबर का बिक्री करी आईफोन दाम आंगरे कमाय दे 7000 टाका दर में सैमसंग 3000 साढ़े 3000 2000 एम का सप्ताह 5टा 6 एम का मैं কেরম কোন সময় আহে না আর কোন সময় আহে কোন সময় জায়গা বাসা বৃষ্টি দিয়ে দিচ্ছে আর ইয়া ইমরের কাছে মাল না দেই তারপর আমরা ঠেট দেয় যে পুলিশ দেয় ধরে দিব তারপর আমরা এই এই ধরে যাই আবার দিয়া এই মোবাইল স্কুল কলেজে গেটে যে স্কুলটা ছুটি বা বাচ্চা লিয়া যায় মারা এই সময় আমরা চেনটা খোলা মোবাইল লেলে টাকা মোবাইল পেলে মোবাইল টাকা পেলে টাকা যা পাই তাই নি ব্যাগে চেন খুলে সাইড ব্যাগ লিয়া যা ঝুলাইয়া ওই সাইড ব্যাগ খুললা পরে মোবাইল লই रोजार मध्य करीदिन एक दुईटा तीन टाइम को नहीं आसूप इमरान यूसुफ माँ बाबू बाबू का बिक्री करी जो ना बिक्री करी तो आरोप हुमक दे जदि ना बेची हमें जो अर्धक ना बेची तो धरए दीब पुलिस दे हुमक देगुल शिखी हमारे आबूर देखा शिखी हमें चोरा फोन बेचा कनी करी बर्षा आलो पिया शबनूर साथी ए नान जगार तरह चूरी कर न्यू मार्केट अपने गाउसिया ढाका मेडिकल पीजी हॉस्पिटल शाहबाग एरा नान जगह मोबाइल चोरी कर स्कूल कलेज सामने थे ओई चोर मोबाइलगुल् क्या चोर रफिकर का बेची एक एक फोने 200-300 टाका लाभ है 500 टाका लाभ है अनेक समय 1000 टाका लाभ है এটা দিয়ে আমার দুইটা সংসার আমার দুইটা সংসারই চালাই এ টাকা দিয়া কৌশলে চেনটা ফাঁকা করে রেখে দুই আঙ্গুল দিয়ে সবকিছু নিয়ে যেতে থাকে লিস্তান এলাকায় অভিযান চালিয়ে 9 জন মহিলা পকেটমার এবং তাদের 7 জন পুরুষ মহাজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে প্রায় 40টি স্মার্টফোন এবং বাটনফোন উদ্ধার করেছে গ্রেফতার করেছি যাদেরকে তাদের ভিতরে একজন আছেন ডিজে পার্টির সদস্য ছিলেন চলনে বলনে ক্যাথা দুরস্ত সে এবং অন্যান্য প্রফেশনাল মহিলা পকেটমার আমাদের কাছে বলেছে ভিড়ের ভিতরে থেকে একটা পর্যায়ে গাড়িতে ওঠার জন্য যাত্রীরা উৎকণ্ঠিত থাকেন এই উৎকণ্ঠাকে কাজে লাগিয়ে মহিলা পকেটমাররা দুইজনের দলে বিভক্ত হয়ে একজনে সামনে থেকে টার্গেটকে চাপ দেয় পিছন থেকে আরেকজনে কৌশলে চেনটা ফাঁকা করে রেখে দুই আঙ্গুল দিয়ে সব কিছু নিয়ে যেতে থাকে তো আমরা যাদেরকে গ্রেফতার করেছি তারা একাধিকবার বিভিন্ন সময়ে গ্রেফতার হয়েছে কিন্তু তারা সংশোধিত হয়নি বারেবারেই তারা এই কাজগুলো করে যাচ্ছে আসন্ন ঈদে এই প্রবণতা আরও বেশি বাড়তে পারে আমরা ঢাকা মহানগরের সাদা পোশাকের ডিবি পুলিশ ইউনিফর্মের পুলিশ আমরা নগরবাসীকে এই বিষয়ে স্বস্তি দেওয়ার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ